যে খবরের দিকে প্রথমে নজর রাখবো, শাহজাহানের বিশ্বাসের সমর্থনে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে একটি বিশাল জনসভা করেন। তিনি জনসাধারণের কাছে আবেদন রেখে বলেন, আমার প্রার্থীকে ভোটে জেতান তাহলে আপনাদের যা সমস্যা রয়েছে সব আগামী 5 বছরের মধ্যে সমাধান করে দেবো আমি রাজ্যে, আর শাহজাহান বিশ্বাস দিল্লিতে আওয়াজ তুলবেন। যে অর্থের প্রয়োজন হয়, প্রথম কথা সেই অর্থ আমাদের নাই, আমাদের না ইলেকট্রাল বন্ড আছে, না আমাদের 100 বছরের পার্টি সেই ফান্ড আছে, না আমরা অবৈধ পন্থা অবলম্বন করে লোকের কাছে তোলা তুলে এই কাজ করি সেটাও নয়। আমাদের যতটুকু সমর্থ আছে আমরা দিয়েছি, তবে বহরমপুর শুধু নয়, আরও কটা বিষয় আলোচনা আছে, সেটা এখনই আমি ফাইনাল বলবো না, আলোচনার স্তরে আছে। আজ মিডিয়ার মাধ্যমে প্রথম বার্তা দেব যে সামনের মাসে 7 তারিখ ভোটে অংশগ্রহণ করুন, স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালন করুন। সাথে সাথে আমরা অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী জনাব সাজান বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুর সহ মুর্শিদাবাদবাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেই লড়াই নিয়ে জিতে থাকবে। সাথে এটা আমি আর একটা কথা বলবো জঙ্গিপুরবাসীকে, ভোট আসবে ভোট যাবে, আত্মীয়তা যেন না আমাদের কারো নষ্ট বিনষ্ট হয়। রাজনৈতিক নেতারা সবসময় চাই মানুষের মানুষে বিভেদ করো, মানুষের মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য, আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না। তবে এই একটা স্লোগান আমরা কোনোদিন মানে এই একটা স্লোগানকে আমি ব্যক্তিগত বলছি আমি খুব মান্যতা দিই না, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা, আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই উন্নয়ন চাই, শান্তি চাই উন্নয়ন চাই। যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক শান্তি প্রতিষ্ঠা হোক, এটা জঙ্গিপুরবাসীকে দায়িত্ব নিতে হবে। শুধু অধীর চৌধুরী নয়, আর অনেক নেতা আছে যাদের যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে